বউবাজারে বহুতলে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। গণেশচন্দ্র এভিনিউতে এই আগুন, বউবাজারে একটি বহুতলে পাঁচতলায় আগুন লেগেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে আগুন লেগেছে, ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। বউবাজারে একটি বহুতলের পাঁচতলায় আগুন, দমকলের ছটি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে। বউবাজারে বহুতলে আগুন, বহুতলটি পাঁচতলাতে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। দমকলের ছটি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে তারা। বউবাজারে বহুতলের পাঁচতলায় আগুন, যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ধোঁয়া বেরোচ্ছে এবং কি থেকে এই আগুন লেগেছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। বউবাজারে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন। সুদীপ্তা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সুদীপ্তা, কি পরিস্থিতি এই মুহূর্তে? সুদীপ্তা, এই মুহূর্তে কি পরিস্থিতি? হ্যাঁ, দেখো, আগুন লেগেছে এবং ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে এবং গণেশচন্দ্র এভিনিউ আগুন এই মুহূর্তে দিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। এলাকা এবং তার মধ্যেই ব্যস্ত এলাকা, তার মধ্যে সরকারি দপ্তরে আগুন রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অফিস টাইম চলছিল, সেই সময় আগুন লেগেছে। যেটা মনে করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে আগুন লেগেছে বলে স্থানীয়দের একটা মত, স্থানীয়রা যারা ওখানে রয়েছেন তারা বলছেন যে এখানে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে এমনটাই অভিযোগ কিন্তু স্থানীয়দের তরফ থেকে পাওয়া যাচ্ছে। তবে কি বা কেন, কি কারণে আগুন লেগেছে, ফায়ার এক্সটিংগুইশার ছিল কিনা, এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন এই মুহূর্তে দমকল কর্মীরা। খতিয়ে দেখবেন, আগে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ তারা করছেন এবং আগুন নিভে যাওয়ার পর কিন্তু এই সমস্ত বিষয়গুলো সামনে আনার বা খোঁজ দেওয়ার চেষ্টা করবেন তারা। তবে আগুন নেভানোর কাজ এই মুহূর্তে চালাচ্ছেন দমকল কর্মীরা। আগুনের তীব্রতা বা ব্যাপকতা তো খুব বেশি আছে এমনটা নয়, তবে যেটা সমস্যা সেটা হচ্ছে ধোঁয়া, প্রচুর ধোঁয়া ওখানে রয়েছে। কারণ দাহ্য বস্তু, প্রচুর পেপার ছিল, কাগজপত্র, ফাইল, সেই সমস্ত কিছু কিন্তু পুড়ে গিয়েছে এবং সেই পোড়া জায়গা থেকে দাউ দাউ করে আগুন এবং তার সঙ্গে প্রাথমিকভাবে আগুনের পরেই যেটা হচ্ছে চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে এবং সেই ধোঁয়াগুলো প্রাথমিকভাবে বের করে তারপর কিন্তু বের করার কাজ করছেন দমকল কর্মীরা। তারপর আগুন যেটা লেগেছিল সেটা খানিকটা নিয়ন্ত্রণ করা গিয়েছে দমকল কর্মী সূত্রে এমনটাই খবর মিলছে। তবে এই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অফিস টাইমে ব্যস্ত সময় এই ধরনের ঘটনা ঘটায়, রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গণেশচন্দ্র এভিনিউ ওই এলাকায়। সুদীপ্ত, যেহেতু তুমি বললে সরকারি দপ্তর, ফলে তো সেই সময় দপ্তরে কেউ ছিলেন? হ্যাঁ, কর্মীরা, সরকারি দপ্তর সাধারণত লোক ছিলেন, অর্থাৎ সকাল 10টার পর এই আগুনটা লেগেছে এবং তার জন্যই কিন্তু কর্মীরা ছিলেন, তারা কাজ করছিলেন। আতঙ্কা কেউ ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং তারপরে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে, অর্থাৎ কর্মীরা ছিলেন, তবে আটকে কেউ পড়েননি। এটাই এখনো পর্যন্ত দমকল সূত্রে যেটা খবর মিলছে যে কেউ আটকে পড়েননি, সকলে নিরাপদে বেরিয়ে গিয়েছেন। তবে আগুন নেভানোর কাজ দমকল কর্মীরা এই মুহূর্তে করছেন। তবে কর্মীরা যে সময় ছিলেন সেই সময় এই কাজ হয়েছে, তবে খুব বেশি কর্মী ছিলেন না, সবে আসতে শুরু করেছিলেন অফিস, তখন সবে অফিস যাওয়া শুরু হয়েছে সেই মুহূর্তে এই ঘটনা ঘটেছে এবং তাতেই কিন্তু এই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। ধন্যবাদ সুদীপ্তা, কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্তার সঙ্গে। বউবাজারে বহুতলে আগুন, সরকারি দপ্তরে আগুন লেগেছে এবং এই আগুন নেভাতে দমকলের ছটি ইঞ্জিন সেখানে কাজ করছে। অফিস টাইম, ফলত সেখানে কর্মীরাও চলে এসেছিলেন এবং হঠাৎই আগুন নজরে আসে, যদিও কেউ আটকে নেই বলে জানা যাচ্ছে। বহুতলে পাঁচতলায় আগুন লেগেছে এবং আগুনের ভয়াবহতা ততটা না হলেও বেশ কিছু কাগজপত্র পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন দমকল কর্মীরা তারা কাজ করছেন, আগুন নেভানোর চেষ্টা করছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভিতে। বউবাজারে একটি বহুতলের পাঁচতলায় আগুন লেগেছে, সরকারি দপ্তর এবং যেটা জানা যাচ্ছে যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ছিল সেটি, এবং সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। যদিও আগুনের ভয়াবহতা ততটা নয়, তবে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। দমকলের ছটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে, সে সময় দপ্তরে অনেকেই ছিলেন, যদিও প্রত্যেকেই নিরাপদে বেরিয়ে গিয়েছেন, কেউ আটকে নেই বলে জানানো হয়েছে। এখনও সেখানে ধোঁয়া বেরোচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা, আপনারা দেখতে পাচ্ছেন।
জি, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে, দমকলের 6টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। এখনো কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। গণেশচন্দ্র এভিনিউতে আগুন, একটি বহুতলে 5তলে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। দমকলের 6টি ইঞ্জিন সেখানে এখনো কাজ করে চলেছে। সেই সময় যখন আগুন লাগে তখন কিন্তু ওই দপ্তরে কয়েকজন কর্মী ছিলেন, চলে এসেছিলেন তারা, সরকারি দপ্তর, ফলত লোকজন চলে এসেছিলেন এবং কর্মীদের মধ্যে কেউ একজন দেখতে পান এবং তারপরে কিন্তু ধীরে সুস্থে কিন্তু এই দপ্তর খালি করে দেওয়া হয়। এখন আর কেউ ভেতরে আটকে নেই বলে জানা যাচ্ছে। দমকলের 6টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। বউবাজারে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন। বউবাজারে বহুতলে আগুন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। এবং তবে ঠিক কী কারণে আগুন তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। সরাসরি কথা বলবো দেবজ্যোতি ঘোষ হয়েছেন আমার সঙ্গে ঘটনাস্থল থেকে। দেবজ্যোতি, এখন কী পরিস্থিতি এবং কীভাবেই বা এই আগুন লাগলো কি জানতে পারছো? অনুরোধ করব যে এই মুহূর্তে কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। তবে একদিকের আগুন কিন্তু বেশ কিছুটা কমলেও উল্টো দিকে, অর্থাৎ বাড়িটির যে উত্তর দিক রয়েছে সেদিকের যে আগুন এখনও কিন্তু দাউদাউ করে চলছে। তবে এখনও পর্যন্ত সেই জায়গা, অর্থাৎ 6তলাতে কিন্তু দমকলের আধিকারিকরা পৌঁছাতে পারেনি। পাশের ইয়ে থেকে যে জানলাগুলো রয়েছে সেই জানলাগুলো তারা দমকলের আধিকারিকরা ইঁট ছুঁড়ে ভাঙার চেষ্টা করছেন, কারণ যাতে আগুনটা ছড়িয়ে না পড়ে। এবং সেই মতোই কিন্তু দমকলের আধিকারিকরা কাজ করছেন। আমরা যে ছবি দেখাচ্ছি, ইতিমধ্যে দমকল আধিকারিকরা যেমন কাজ করছেন তেমন পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন। তবে কী কারণে আগুন লেগেছে তা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে বাইরে থেকে ওই বিল্ডিংটির ওপরে কোনো এয়ার কন্ডিশন মেশিন ছিল কি না তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে যে 6তলায় আগুন লেগেছে তার উপরে, আচ্ছা, টপ ফ্লোরে কিন্তু জলের ট্যাঙ্ক অনেকগুলি রয়েছে, সেখান থেকেও জল নিয়ে কিন্তু আগুন নেভানোর প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে পুলিশের পদস্থ কর্তাদের পাশাপাশি দমকলে 6টি ইঞ্জিন ছিল এবং এই সময় কিন্তু ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু যে পশ্চিম দিকের যে জায়গাগুলো থেকে আগুন বেরোচ্ছিল সেই আগুন কিছুটা কমেছে, কিন্তু দেখা যাচ্ছে উত্তর দিকটায় এখনও পর্যন্ত আগুন জ্বলছে এবং যে কাঁচগুলি রয়েছে সেই কাঁচগুলো ভাঙার চেষ্টা চলছে, অর্থাৎ যে জানালাগুলি রয়েছে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে। এবং যে দমকলের যে আধিকারিকরা রয়েছেন তারা যাতে কর্মীরা জল ঠিকমতো দিতে পারেন তারই ব্যবস্থা করছেন। এবং তারই ছবি কিন্তু আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি যে অন্য একটি বাড়ির ওপর থেকে কিন্তু জল দেওয়ার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে। ঋষিকেশ, একদমই অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি ঘটনাস্থলে রয়েছে এবং সেখানে আগুন নেভানোর কাজ করছে। দমকলের 6টি ইঞ্জিন এবং আরও কয়েকটি ইঞ্জিন নিয়ে আসা হয়েছে বলে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি। এবং দেখতে পাচ্ছেন ওই বহুতলে জানলা কাঁচ ভেঙে সেখানে জল দেওয়ার কাজ করছে দমকল কর্মীরা।